সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সংযোগ সড়কে রত্না নদীর উপর ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। আর ঝুঁকি নিয়ে বাসের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেবের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা। সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা আহমদাবাদ বুড়াইয়া কুড়িহাল গ্রাম সহ আশপাশে কয়েকটি গ্রামে চলাচলে একমাত্র পথ রত্না নদীর উপর দিয়ে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাসের সাঁকো দিয়ে যাতায়াত করছেন এই এলাকার সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা। আর এই বাসের সাঁকো থেকে পড়ে অনেক সময় ঘটছে দুর্ঘটনাও। বর্তমান সরকারের সময় উপজেলা গ্রামীণ রাস্তাঘাট ব্রিজের কাজ হলেও প্রায় 10 বছর ধরে অত্র এলাকার রাস্তায় সরকারি কোনো কাজ হয়নি। আর 24 লাখ টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তায় প্রবাসীদের অর্থায়নে কাজ করা হয়েছে। তাই রত্না নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। আমরা গ্রামে একটা মহিলা মাদ্রাসা আছে, একটা প্রাইমারি স্কুল আছে, কারণ স্কুলে কোনো রকম যাওয়ার কোনো ব্যবস্থা নাই যে আকম পার হইয়া পুরতান যায়, কারণ কোনো সময় পানিত পড়ে যায়। অনেক সময় বই খাতা লইয়া পড়ে যায় আকমের মাঝখানে, এমনকি পানি দ্রুত গতির কারণে সাকুম ভেঙে যায়। আমরা সরকারকে বিশেষভাবে অনুরোধ, আমরা ব্রিজটার প্রয়োজন। দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণে কাজের আশ্বাস উপজেলা প্রকৌশলীর। বৃষ্টি গুরুত্বপূর্ণ, এখানে দুটি ইউনিয়নের সংযোগস্থল। আমরা এই আবেদনটি আমি হাতে পেয়েছি গত সপ্তাহে, এবং এ বিষয়ে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম অনুযায়ী আমরা এটা প্রস্তাব করব ইনশাআল্লাহ। এলাকার সোনাতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা এই বাসের সাঁকো দিয়ে চলাচল করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বগুড়ায় 3য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল নন্দীগ্রাম উপজেলার মাঝ গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল দুপুরে ঔষধ আনতে যাওয়ার পথে মাঝগ্রাম এমএ সিনিয়র ফাজিল মাদ্রাসার দপ্তরি বাবলু ওই ছাত্রীকে জোরপূর্বক স্থানীয় একটি মাটির ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা বাবলুকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, আটককৃত বাবলু প্রাথমিক জিজ্ঞাসায় ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকা থেকে স্কুল ছাত্র ফারদিন খান নিখোঁজ হওয়ার 28 দিনেও সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ ফারদিন দক্ষিণ বাইমাইল এলাকার আব্দুল বাতেন খানের ছেলে এবং কোনাবাড়ি পাবলিক মডেল স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। গত 19 আগস্ট সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। পরে 20 আগস্ট কোনাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা আমেনা বেগম। এ ব্যাপারে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।